আপনি কি শুনতে পাচ্ছেন? ইয়ানি, 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 নাকি লরেল? ইয়ানি, ইয়ানি। একটা সাম্প্রতিক টুইটার জরিপে পাওয়া গেছে 47% লোক ইয়ানির কথা শুনছে আর 53% লোক শুনছে লরেল। আর এই ভিডিওটি বর্তমানে পুরো ইন্টারনেট দুনিয়াকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে। তাই এই উন্মাদনার পিছনে বিজ্ঞানটা কোথায়? মজার বিষয় হচ্ছে যে এই ভিডিওটার মধ্যে দুইটা শব্দই বলা হচ্ছে একই সাথে, যেটা কিনা আমরা আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা মানুষজন আলাদা আলাদা দুইটা ওয়ার্ড শুনতে পাচ্ছি। কিন্তু কেন? এর কারণ, আপনি যখন কথা বলেন তখন শব্দ তরঙ্গ উৎপন্ন হয় যা বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্ক্রিনে দেখুন, এটা মূলত ইয়ানি আর লরেল রেকর্ডিং এর শব্দ তরঙ্গের একটা ডায়াগ্রাম। এখানে দেখুন লরেলের রেকর্ডিং, তারপরে দেখুন ইয়ানির রেকর্ডিং, আর এই দুটো মিলে দেখুন অরিজিনাল রেকর্ডিং। কোন শব্দটা আপনি শুনতে পাচ্ছেন সেটা ডিপেন্ড করে যে আপনার ডিভাইসের উপর, আপনি কোন ডিভাইস ইউজ করে শুনতে পাচ্ছেন। এটা কি আপনি নর্মালি কোনো হ্যান্ডসেট ফোনে, নাকি নর্মালি কম্পিউটার স্পিকার শুনছেন, নাকি হেডফোন দিয়ে শুনছেন? আর হেডফোনটা হলো সেই হেডফোনে কি কোনো বেজ আছে, না বেজ ছাড়া হেডফোন, না কোনো ল্যাপটপে, সেটার উপর ডিপেন্ড করে। আবার এমনটা হতে পারে যে আপনি কোনো একটা ডিভাইসে কিংবা কোনো একটা হেডফোনে আপনি একটা শব্দ শুনতে পাচ্ছেন, কিন্তু হেডফোন ছাড়া আপনি আবার আরেকটা শব্দ শুনতে পাচ্ছেন। এটাতে আপনার দোষ না, এটাতে দোষ আপনার কানের, আর সরি, আপনার কানের বয়সের। এক্স্যাক্টলি, এই ইয়ানি শব্দটা লরেল শব্দের চাইতে বেশি ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করে, তাই যাদের বয়স কম তারা হায়ার ফ্রিকোয়েন্সি শুনতে সক্ষম না। তাই আপনি যদি ইয়ানি শুনে থাকেন তাহলে আপনার কানের বয়স কম। তাই যদি আপনি ফ্রিকোয়েন্সির 30% নিচে শব্দটা শুনেন তাহলে আপনি শুনতে পাবেন ইয়ানি। আবার আপনি যদি ফ্রিকোয়েন্সির 30%-এর উপরে এটা ফ্রিকোয়েন্সিতে এটা শুনতে পারেন তাহলে আপনি শুনবেন লরেল। তাহ কিন্তু এরকমটা কেন হয়? এর কারণ হলো আপনার মস্তিষ্ক। আপনার মস্তিষ্ক কখনোই কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর খুব বেশি মনোযোগ দিতে পারে না। সো হোয়াটস দ্য ফাইনাল অ্যান্সার, ইয়ানি নাকি লরেল? ফাইনাল উত্তর হলো লরেল। যদি আপনি লরেল শুনে থাকেন তাহলে আপনাকে অভিনন্দন। তাহলে আপনি ইয়ানি কেন শুনছেন? ওই যে আপনার কানের বয়স কম, তাই ফ্রিকোয়েন্সি কম থাকার কারণে কিংবা বেশি থাকার কারণে আপনি দুই জায়গায় দুইটা শব্দ শুনতে পাচ্ছেন। আবার এমন হয়ে থাকে যে আপনি আজকে শুনছেন ইয়ানি, আবার আগামীকাল শুনছেন লরেল। এটা হয়ে থাকে যদি আপনার ডিভাইসটা চেঞ্জ হয়ে থাকে কিংবা সাউন্ড ফ্রিকোয়েন্সির কারণে, আপনি কতটা কানের কাছ থেকে শুনছেন কিংবা কতটা কানের দূর থেকে শুনছেন সেটার উপর। সো আই হোপ আপনি বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চেন থাকে অবভিয়াসলি কমেন্ট ডাউন, অ্যান্ড আফটার অল থ্যাংকস ফর ওয়াচিং।